আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা সবাই ভর্তা খেতে খুবই পছন্দ করি, তা সেটা যদি হয় শুটকি ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। আমি এখানে বেশ কিছুটা শুটকি নিয়েছি, গরম পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, তেলের মধ্যে মুচমুচা করে ভেজে উঠিয়ে নেব। আর ওই তেলটার মধ্যেই আমি একটা পুরো রসুন আর বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। আর আজকের ভর্তাটা আমি করেছি শুটকি মাছের সঙ্গে, আমি কিছুটা ছোট মাছও দিয়েছি, দিয়ে আমি ভর্তাটা বানিয়েছি। আর শুটকি ভর্তা বলেন আর যে ভর্তাই বলেন, ঝাল না হলে কিন্তু ভর্তার মজাই হয় না, সেজন্য আমি বেশ অনেকটাই কাঁচামরিচ দিয়েছি। ছোটো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে করে নেড়েচেড়ে ভেজে নেব। এই মাছটা মানে রান্না করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না, কিন্তু ভর্তা করে খেতে খুব মজা লাগে। এভাবে আমি ভালো করে উল্টে উল্টে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব, যেন ধনিয়া পাতাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। ধনিয়া পাতাটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, আমি আবারও কিছুক্ষণের জন্য ভেজে পাটাই উঠিয়ে নেব। আর ওই কড়াইটার মধ্যেই আমি আর একটু তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা যেমন ভর্তা করি আমরা ঠিক সেমন তেমন করে ভেজে নেব। এখানে আমি এগুলো পাটায় উঠে নিয়েছি, এগুলো পিষে নেবো এখন। আর এখানে আমি দুটো শুকনো মরিচও ভেজে নিয়েছিলাম, সেই দুটো শুকনো মরিচ আর যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে ভালো করে হাত দিয়ে কষিয়ে নেব। এখানে আমি দুইটা শুকনো মরিচই দিয়েছি, কারণ ওখানে আমি যখন মরিচ ভেজেছিলাম অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছিলাম, আর শুকনো মরিচ দুটো দিলাম, আমি একটু সেন্ট হবে সুন্দর সেই জন্য দিলাম। এখানে কিন্তু চাইলে আপনারা কাঁচা মরিচ পেঁয়াজও দিতে পারেন, কাঁচা পেঁয়াজ দিলে কী হবে, ভর্তাটা মানে বেশিক্ষণ রাখা যাবে না, সেজন্য আমি শুকনো ভাজা পেঁয়াজটা দিয়েছি। দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল, এখানে আর আমি কোনো লবণ দেবো না, আমি আগেই লবণ দিয়ে রেখেছিলাম সেজন্যে। আমার ওগুলো মাছগুলো বাটা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আমি শুটকি মাছগুলো বেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে ভালো করে ভাজা মশলাটা দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমার মজাদার ভর্তা। এরপর যে আমি আর একটু তেল দিয়ে নেবো, একটু নেড়েচেড়ে নিলে আমার ভর্তাটা একেবারে রেডি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন আপনারা।